নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, তাই বাড়িতে খুব সুন্দর করে আমি এগ বিরিয়ানি করলাম। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখো, আমি ভাতের জল বসিয়ে দিলাম, সমস্ত গরম মশলা দিলাম সাথে, আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে নুন। অন্যদিকে ডিম আর আলু আমি বয়ল করে নিয়েছি। তিন চারটে পেঁয়াজ ছিঁড়ি ছিঁড়ি করে কেটে আমি একদম লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই আমি এবার মশলা দিব। মশলা কী কী দিলাম দেখো, দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু বেশি পরিমাণের বিরিয়ানি মশলা। সঙ্গে দিলাম একটু টক দই। টক দই দিলে গ্রেভিটা খুব ভালো হয়। তো আমার মশলা কষানো হয়ে গেল। এবার আমি এতে আলু আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেব। নেড়ে নিয়ে এবার আমার ভাতটা দেখি কী পজিশন। ভাতটা একটু ঝরঝরে হলে ভালো হয়। তো আমার ঝরঝরা ভাত রেডি হয়ে গেছে। দেখো, ঝরঝরা ভাত রেডি হয়েছে। আমি মাড় ছড়িয়ে নিয়ে ভাতটা কড়াইতে ঢেলে দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। উপর থেকে আমি ঘি, পেঁয়াজ ভাজা ও সামান্য পরিমাণের গোলাপ জল ছড়িয়ে দিলাম। আমি আবার আতরের গন্ধটা পছন্দ করি না, তাই আতর দিলাম না। তো খুব স্বাদ হয়েছে, দেখতে ভালো লাগছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেয়ে বলবে কেমন হয়েছে। সাথে রইলো রায়তা। রায়তা আমার মেয়ে মিষ্টু খুব সুন্দর করে বানালো, খেয়ে বলবে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, খুব ইজি প্রসেসে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার এগ বিরিয়ানি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি তবে আরও ভালো ভালো ভিডিও দেব। আজকে আসি, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই।